ওনাকে বলা হয়েছে দুই দিন উনি আমেরিকা থাকতে পারবেন। বলা হয়েছে তিনি এই কনফারেন্সে যোগ দেওয়ার বাইরে কোথাও যেতে পারবেন না। আমি ফেসবুকে দেখলাম এগুলো সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়নি। আর একটা জিনিস আপনারা হয়তো কেউ কেউ দেখেননি, আমি আপনাদের বলবো, এবার দাঁড়িয়ে তো থাকতে পারছি, সেটা হলো এই উনি যে হোটেলে আছে সেই হোটেলের গেটের সামনে নাকি কয়েকজন পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের সবচাইতে বড় কর্মকর্তা জাতিসংঘ আমন্ত্রণ জানিয়েছে, অনেক দেন দরবার করবার পরে উনি একটা ভিসা পেয়েছেন। আপনারা জানেন সেই ভিসার অবস্থা কি, দুই দিনের ভিসা, আমেরিকা যেতে লাগে দুই দিন, গিয়ে পরদিন ঠিক মতো রেস্ট না নিলে কথাবার্তা ঠিক মতো বলা যায় না, জেট ল্যাগ। এর চাইতে লজ্জার কিছু থাকতে পারে? ওই মানুষটা কেমন ছিলেন, কি কি ভালো কাজ এবং অপকর্ম করেছে ওই সবার মধ্যে আমি যাচ্ছি না। এই পুলিশ বাহিনী আমাদের উপরে যখন পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছিল, রাজারবাগ থেকে বিদ্রোহ করেছিল, এই পুলিশকে আজ সারা পৃথিবীর বুকে এতই একটা নিন্দার পাত্র বানানো হয়েছে যে এখন তাদের প্রধান আইজি সাহেব ভিসা পায় না, বহু দরবার করে যে ভিসা পায় তার অবস্থা তো দেখছেন। কাউকে গালাগালি করার জন্য নয়, পুলিশ বলেন, যে কোনো বাহিনী বলেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, তো তাদের আরও সম্মান বাড়ুক তাই চাই। আর এই জন্যে বলি, ওই রকম কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেন যা দেশের মধ্যে এবং সারা পৃথিবীতে আমাদের দেশেরই সম্মান নষ্ট করে দেয়। কত তাড়াতাড়ি তারা এসে পেছনে দাঁড়িয়েছেন যাতে পেছনের রাস্তাটা খোলা থাকে। আমাদের নিজেদের দায়িত্ব আছে, আমরা মানুষের চলাচল বন্ধ করতে চাই না, কিন্তু এই কথা ঠিক আজকের এই সমাবেশের জন্য এই জায়গাটা বড় ছোট, অনেক মানুষ দূরে দাঁড়িয়ে আছে, আমাদের কর্মীরা চতুর্দিকে যেতে পারেনি। যদি এটা আওয়ামী লীগ একটা সমাবেশ করত তাহলে আওয়ামী লীগের অর্ধেক মানুষের রাস্তাটা বন্ধ করে দিত। পুলিশ ভাইরা দূরে দাঁড়িয়ে থাকতো, কারণ ওখান থেকে নির্দেশ আসতো ওদের ব্যাপারে কোনো কিছু করতে পারবে না। আমরা গণতন্ত্র মঞ্চ যখন শুরু করেছিলাম তখন হাঁটি হাঁটি পা পা, এখন কিন্তু আমরা রীতিমতো পদযাত্রা করবার জায়গায় আসছি। এরপরে শুধু রোড মার্চ নয়, সমস্ত রাস্তা কাঁপিয়ে তুলব আমাদের স্লোগানে। আর মানুষ ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চ সেই আকর্ষণ করেছে জনগণের দৃষ্টি, মানুষ মনে করছে এরা আরও বেশি করে নামুক, আমরাও নামব। এবং বলি, এই রকম বিধিনিষেধ আমাদের উপরে দেওয়া চলবে না, যদি দেন এই জায়গা বাদ দিয়ে আরো বড় জায়গা আছে সেই জায়গা দখল করব। এক সময় আমাদের এরকম ইচ্ছা আছে, আমরা সরকারকে পতনের জন্য রাস্তা রাস্তা দখল করে রাখবো। কথা একটাই, তোমার যেতে হবে, না হলে আমরা যাচ্ছি না। আজকে আমরা জিনিসপত্রের দাম কমাবার জন্য প্রধানত এই সমাবেশটা ডেকেছি। জিনিসপত্রের দাম কমবে কালকে? কিভাবে কমবে? ওরা কমাতে পারবে না, যারা জিনিসের দাম বাড়ায় তারা সরকারি দলের লোক, যারা জনগণের দুর্ভোগের কারণ তারা সরকারের লোক। সরকারটা এমন যারা জনগণের দুশ্মনের মতো, কারণ জনগণের ভোটের অধিকার দেয়নি তারা, এখনো পর্যন্ত ভোটের অধিকার দিতে তারা রাজি নয়, বদমাইশি করার জন্য এক মেশিন নিয়েছে। মঞ্চের অন্যতম কেন্দ্রীয় নেতা, নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখছেন। জননেতা মাহমুদুর রহমান মান্না,
স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, আগুন জ্বালো, স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে। জনাব সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সখীরা, বন্ধুরা এবং আপনাদের পেছনে দাঁড়িয়ে থাকা চার পাঁচজন পুলিশের সেবক ভাইয়েরা, সাধারণত সভায় দাঁড়িয়ে আমরা পুলিশদের উদ্দেশ্যে কিছু বলি না, অ্যাড্রেস তো করি না, কিন্তু আমি মনে করছি আজকে তাদের সম্পর্কে দুটো কথা বলব। এই যে কত মনোযোগের সঙ্গে তারা ডিউটি করছেন দেখছেন, সরকার যদি বলে গণতন্ত্র মঞ্চ যেন এখান থেকে বেরোতে না পারে, তো দেখবেন আমরা যতজন তার চাইতে বেশি পুলিশ এসে হাজির হবে, আমরা যাতে বেরোতে না পারি। এত দায়িত্বের সাথে যে পুলিশ তাদের দায়িত্ব পালন করে, সারা দুনিয়ায় তাদের কোনো সম্মান নেই। পুলিশের সবচাইতে বড় কর্মকর্তা জাতিসংঘ আমন্ত্রণ জানিয়েছে, অনেক দিন মানুষের হাহাকার লেগে যাচ্ছে, লাইন থেকে লাইন বড় হচ্ছে, কিন্তু এই সরকারের তথাকথিত এমপি মন্ত্রীরা দাঁত কালিয়ে হাসছে। আমরা সেই সকল তথাকথিত এমপি মন্ত্রীদের সাবধান করে বলে দিতে চাই, সাবধান, দাঁত কালানো বন্ধ করুন। ওই সামনের দাঁত তো দূরের কথা, ওই চাপার দাঁত খুঁজে পাবেন না। এই বাংলার মানুষ একাত্তরে স্বাধীন করেছে এই দেশ, আমরা এই দেশ থেকে স্বৈরাচারের সাথকে পতন করেছি, ইয়াহিয়াকে পতন করেছি, এই আওয়ামী স্বৈরাচারী সরকারেরও পতন করতে সময় লাগবে না। মানবাধিকার পরিষদ এদেশের মানুষের মুক্তির পরিষদ, গণ অধিকার পরিষদ ভোট ও ভোটের অধিকার প্রতিষ্ঠার পরিষদ। আমরা এখান থেকে বলে দিতে চাই, দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে না আসে, এই মাফিয়া সরকার ঈদের পরে আর টিকতে পারবে না। এটি সবাই বলে ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু গণ অধিকার পরিষদ প্রমাণ করে দিবে ঈদের পরে মাফিয়ার সরকার এই দেশে থাকতে পারবে না, পারবে না। আমরা যুব অধিকার পরিষদ, রাজপথ থেকে তৈরি হওয়া পরিষদ, মামলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। যতদিন এই বাংলার মাটিতে আমরা থাকব, সকল অন্যায় অত্যাচার নিপীড়ন হাত থেকে দেশকে মুক্তি করব। জনতার অধিকার আমাদের অধিকার। বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর সর্বদা এদেশের মানুষের পাশে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ।